শহুরে জীবনে সারাদিনে চাকরি ব্যবসার ব্যস্ততা আর শিক্ষার্থীদের পড়াশোনার চাপে শরীরের দিকে নজর দেওয়ার সময় কোথায়? তবে কে না জানে স্বাস্থ্যই সকল সুখের মূল। শহরে কি গ্রামে কিংবা দূর মফস্বলে সবাইকে ভাবতে হচ্ছে স্বাস্থ্য নিয়ে, ভাবতে হচ্ছে স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে। সুস্বাস্থ্য বজায় রাখতে শরীর চর্চায় মনোযোগী হয়ে উঠছেন তরুণ, আর তরুণদের কাছে এখন আগ্রহের নতুন বিষয় জিম সংস্কৃতি। জিম করতে আসা তরুণরা বলছেন, ডায়াবেটিস সহ নানা রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধার আগেই সতর্ক হচ্ছেন তারা। জিম করার একটা পজিটিভ দিক হলো মানুষ নিজের শরীরকে ভালোবাসে, দ্যাট মিন্স নিজের প্রতি একটা ভালোবাসা জন্মায়। যখনই নিজের প্রতি ভালোবাসা জন্মায়, অর্থাৎ নিজের শরীরের প্রতি, শরীরকে বাড়াতে হবে, শক্তিশালী হতে হবে, একটা সুন্দর শেপে আনতে হবে, দেখা যায় নিজের প্রতি ভালোবাসা জন্মালে কুপ্রবৃত্তির দিকে, অর্থাৎ আত্মধ্বংসী কাজকর্মগুলোর দিক থেকে অনেকটা দূরে থাকা যায়। শরীর চর্চার সঠিক কৌশলের মাধ্যমে সুঠাম দেহ গঠনের ক্ষেত্রে জিমে যাওয়ার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। জিমে যেসব উপকরণ থাকে সেগুলোর সঠিক ব্যবহার না জানলে হিতে বিপরীত হতে পারে। স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়ায় মধ্যবিত্ত চাকরিজীবী, ব্যবসায়ী, কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের বড় একটা অংশ জিমে এসে ঘাম ঝরাচ্ছেন। তবে অপেক্ষাকৃত তরুণদের সংখ্যা বেশি দেখা যায়। যে সময়টা মানুষ মাদকাসক্ত হয় যখন সে বেশি ফ্রি থাকে, তো সেই ফ্রি টাইমটা যদি সে যদি জিমে দিতে পারে, তো ওই সেক্টর থেকে সে বেরিয়ে আসতে পারবে ইজিলি। তো এখানে সবার সাথে কানেক্টেড হয়, সবার সাথে কথা বলার সুযোগটা পায়, ডিপ্রেসড হয় না। তো ওই ডিপ্রেশনটা ওখানেই ওটা কাট হয়ে যায়। তো ওখান থেকেই মানে জিমটা সুন্দরভাবে করা যায়। সবাইকে আহ্বান জানাবো, ছোট হোক বড় হোক, যেভাবেই হোক, ঘরে হোক বা জিমে গিয়ে হোক, কারো যদি আর্থিকভাবে যথেষ্ট সামর্থ্য না থাকে, তাহলে ঘরে হলেও শরীরচর্চা বা জিম কিছুটা হলে করুন, নিজে ভালো থাকুন এবং একটা সুন্দর জাতি গড়ার জন্য অবদান রাখুন কিছুটা হলেও। এই মুহূর্তে চট্টগ্রামে জিমের সংখ্যা কত তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। যে যার মতো নিজ উদ্যোগে পাড়া মহল্লার অলিগলি সহ গুরুত্বপূর্ণ নগর কেন্দ্রগুলোতে জিম বা ফিটনেস সেন্টার গড়ে তুলেছেন। এখন অলিতে গলিতে এই জিমের প্রচার এবং প্রসার হয়েছে। এটির জন্য কিন্তু একজন কাজ করেনি, এটির জন্য কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে কাজ করেছে। আশা করছি যত বেশি পাড়ায় পাড়ায় এই জিম হবে, আমাদের নতুন প্রজন্ম মাদক বলেন কিংবা অন্যান্য যে কোনো অপকর্ম থেকে, কিংবা এই যে কিশোর গ্যাং বলেন, এখান থেকে কিন্তু তারা ছুটে আসবে এবং জিমের প্রতি উদ্বুদ্ধ হবে, জিম করার প্রতি। নিত্যদিনের চাপের জীবনে খানিকটা সময় বাঁচিয়ে শরীর নামের কারখানাটি সচল রাখার জন্য যে কেউ খুঁজে নিতে পারেন পছন্দসই জিম, যাতে ঘামের সঙ্গে বেরিয়ে যেতে পারে মনের যত ক্লেদ অবসাদ।